আজি পহিলা বহাগ, বহাগৰ এক তারিখ, অসমীয়াৰ নববর্ষ আরম্ভ হয়েছে, আজিরপরা নববর্ষ আরম্ভ হয়েছে। আর মই এই মুহূর্তে উপস্থিত আছো বরপেটা সত্রত। আমি বরপেটা সত্রর পরিবেশ দেখাম, তার আগতে কিছু কথা কইছো। বরপেটা সত্রত সাতদিনিয়াক পালন করা হয় এই যে বহাগ, বহাগ বিহু আসলে সাতদিনিয়াক বরপেটা সত্রত পালন করা হয়। সত্রর রীতি নীতি পরম্পরার ইয়াত বহাগর বিহু পালন করা হয়, যিত্য নৈমিত্তিক প্রসঙ্গ আছে প্রসঙ্গ সদায় করা হয়। আর তার বিভিন্ন ধরনে ইয়াত যে প্রসঙ্গ করা হয় আর প্রসঙ্গর লগতে প্রসঙ্গর পরিবর্তন করা হয়, এনে ধরনের বহাগত সাতদিনিয়াক বহাগ বিহু পালন করা হয়। লগতে বিশেষ কব লাগিব যে বরপেটা সত্রত বর্ষাফল গণনা করা হয় গোটেই বছরটির কারণে, যে বর্ষাফল বর্ষাফল গণনা করা হয় আর ইয়াত যে রাশি প্রতিটি রাশির বিষয়ে কোয়া হয়, আর ঠিক কেনেদরে রাজ্যখন কেনে হব, কোনে শাসন শাসন করব, বা রজাই কেনে ধরনে ইয়াত শাসন করব, কি কি প্রাকৃতিক দুর্যোগ হব, বা শস্য কেনে হব, গোটেই গোটেইখিনি ইয়াত দৈবজ্ঞই ইয়াত সত্রত গণনা করে, গোটেই বর্ষটোর বর্ষাফল গণনা করে। আর রজার কি হব, কোনে শাসন করব, শাসনাধিষ্ঠ রজা কেনে হব, কোনজন রজা হব, সকল কথা ইয়াত আলোচনা করা হয়। আর দৈবজ্ঞই যে গণনা গণনা করে তার তার বিষয়ে সবিশেষ জানায়। সেইভাবে বরপেটা সত্র যে বরপেটাবাসী, বরপেটাবাসী বিশেষ করে বর্ষাফল গণনার কারণে বরপেটাবাসী ইয়াত সমবেত হয়। বর্ষাফল তিনি ঠাইত গণনা করে। প্রথম প্রথম দৈবজ্ঞই বরপেটা সত্রর যে মূল কীর্তনঘর, মূল কীর্তনঘর যে মই এই দেখুৱাই আছো, মূল পিছফালে আছে গুরু আসন, গুরু আসনের পিছফালে প্রথমতে বর্ষাফল গণনা করে, তারপর মঠর চোতালত বর্ষাফল গণনা করে, তারপিছতে যে আইসকল, আইসকলের তার বর্ষাফল গণনা করে। আর বর্ষাফল গণনা শুনবর কারণে বরপেটাবাসী সমবেত হয়। এই মুহূর্তে মই দেখুৱাইছো নাম প্রসঙ্গ হয়ে আছে, বরপেটা সত্রর ভিতর নাম প্রসঙ্গ হয়ে আছে, ভকতে ভরি পড়ছে, আধ্যাত্মিকতারে ভরি পড়ছে আজি বরপেটা সত্র। আর বরপেটা সত্রত নাম প্রসঙ্গ আরম্ভ হয়েছে, সাতদিনিয়াক পালন করা হয় বরপেটা সত্রত বহাগর বিহু। আর বহাগর বিহু বহাগর দোমাহী বলে কোয়া হয় বরপেটা সত্রত যে পালিত বিহু, বহাগ বিহু আসলে বহাগর দোমাহী বলে কোয়া হয়। আর আজি হল বহাগর এক তারিখ, আর মই দেখুৱাই আছো বরপেটা সত্রত যে নাম প্রসঙ্গ, নাম প্রসঙ্গ দেখুৱাই আছো।